সবার মনেই কিন্তু অনেক প্রশ্ন। যখন রুগী নিজে হয় তখন বোঝা যায় যে লাইফের কত দাম, হার্টটা কত দামি। সেই ক্ষেত্রে একজন রুগী যখন তার ব্লক ধরা পড়ে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে, বলে স্যার আপনি আসলেই কি বাইপাস সার্জারি করে দিবেন? এটা কখনোই না, কখনোই না। প্রথমে একটা রুগী যখন আসে আমাদের সহযোগী ভাই কার্ডিওলজি ভাইদের কাছে আসেন, তারা তাকে একটা ইসিজি, ইকো, ইটিটি এবং ফাইনালাইজ করে একটা এনজিওগ্রাম দিয়ে। এই এনজিওগ্রামের পরে দেখা গেছে যে 1/3 রুগী নর্মাল পাওয়া যায়, আর 1/3 আছে যাদের রিং পরানো লাগতে পারে, নেক্সট 1/3 আছে যাদের বাইপাস করা লাগতে পারে। একটা জিনিস আমি পরিষ্কার বলতে চাই, আমার দেশের যে ফাইনান্সিয়াল অবস্থা, আমরা সবসময় একটা রুগীর একটা পারমানেন্ট চিকিৎসার দিকে আগায় যাই, যেন একটা চিকিৎসা দ্বিতীয়বার করতে না হয়। এনজিওগ্রামের পরে যদি দেখা যায় যে ওই পেশেন্টের ছোট ছোট দুই এক জায়গায় বন্ধ আছে কিন্তু ডায়াবেটিস নাই, সেই ক্ষেত্রে আমরা রিং চয়েস করে থাকি। আবার অন্যদিকে যে সমস্ত রুগীর লম্বা লম্বা বন্ধ, ডায়াবেটিস আছে, অনেকগুলো বন্ধ, আবার আছে যে গাছের গোড়ায় বন্ধ, যেটাকে আমরা বলি লেফট মেন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে বাইপাস সার্জারি। আরেকটা জিনিস বলতে চাই যে একটা 4 ইঞ্চি জিনিসের ভিতরে কখনোই 4 ইঞ্চি জিনিস ঢোকানো যায় না, যার জন্যে রিং পরানোর পরে পেশেন্ট কিন্তু অতটা কমফোর্টেবল হয় না। আবার যখন রিং পরানো হয় সেই ক্ষেত্রে তাকে যে হিউজ পরিমাণে ওষুধ খেতে হয়, রক্ত তরলের ওষুধ খেতে হয়, সে অবস্থায় যদি আল্লাহ না করুক যদি কোনো ইমার্জেন্সি কোনো সার্জারি লাগে, মনে করেন যে স্ট্রোক করে গেছে, অ্যাবডোমিনাল সার্জারি লাগবে, ইমিডিয়েটলি করা কিন্তু ভেরি কঠিন। আবার যদি ওই ক্ষেত্রে ওষুধটা বন্ধ করে দেন তখন তো রিং বন্ধ হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু অন্যদিকে যদি বাইপাস করে দিই আমরা, বাইপাস জাস্ট যদি বর্ষাকালে যেমন একটা রাস্তা ভেঙে যায়, একটা কালভার্ট, সেটাকে যেমন একটা বাইপাস করে দিয়া একটা গাড়ি যেভাবে যায়, আমরা মনে করেন আপনার রক্তনালীতে 5 লিটার রক্ত দরকার, আপনি 3 লিটার পাচ্ছেন, এখন 2 লিটার শর্টেজ আছে, আমরা করি কি, আল্লাহর দেওয়া এইখানে 2টা আর্টারি আছে, হাতের মধ্যে আর্টারি আছে, পায়ের মধ্যে ভেইন আছে, এগুলো দিয়ে আমরা হার্টটাকে একটা র‍্যাপ করে দেই। র‍্যাপ করে মনে করেন আপনার 5 লিটার দরকার ছিল, আপনি পাচ্ছেন 3 লিটার, আমি যদি আরও 3 লিটার যোগ করে দিই দেখা যাচ্ছে যে আপনি 6 লিটার পাচ্ছেন। সেই ক্ষেত্রে বাইপাস করার পরে পেশেন্ট সবচেয়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘদিন ভালো থাকে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু রিং লাগানোর পরে রিংয়ের বন্ধ হওয়ার চান্স অনেক বেশি। আর একটা দিকে কল্পনা করতে হবে যে রিং লাগানোর পরে তাকে কিন্তু লাইফলং ওষুধ খেয়ে যেতে হয়, কিন্তু যদি আমরা বাইপাস করে দেই সেই ক্ষেত্রে বাইপাসের জন্য তো কোনো ওষুধ লাগেই না, তবে শুধুই রক্ত তরল রাখা, যদি তার কোলেস্টেরল থাকে বা তার প্রেশার থাকে তার জন্যে কিছু ওষুধ লাগে, কিন্তু এক্সট্রা কোনো বার্ডেন কিন্তু পেশেন্টের হয় না। আমি একটা কথা বলছি, আমার দেশের যে ইকোনমির কন্ডিশন সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় একটা পার্মানেন্ট চিকিৎসার দিকেই আগে যেতে হবে। যেমন আজকে আমি একটা রুগী ভর্তি করছি, সে আজকে বলতেছে যে স্যার আমার বাবাকে আমি কখনোই দেখি নাই, আমি এই চিকিৎসাটা দ্বিতীয়বার করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, তাকে যদি রিংয়ে পাঠিয়ে দেই, এটা যদি আবার ব্লক হয়ে যায়, যদি ইমার্জেন্সি সার্জারি লাগে, সে তো এটাকে বিয়ার করতে পারবে না। ওই ফ্যামিলিতে আমি আগেও 2টা না 3টা অপারেশন করে দিয়েছি, তারা কিন্তু আইসে আজকে সকালবেলায় সরাসরি ভর্তি হয়েছে। আল্লাহর মর্জি আমরা আগামীকাল তার একটা সার্জারি করব, আশা করি লেস্ট অব দ্য রাইফে সে তার স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। ইদানিং আমরা যে কাজটা করছি, ওই যে আমি বলি দেশের মাঝে বিদেশি সেবা, আর একটা বাইপাস সার্জারি করার পরে যাতে দীর্ঘদিন ভালো থাকে সেই জন্যে আমরা বুকের দুই পাশের যে রক্তনালীগুলো সেগুলোকে হার্টের মধ্যে লাগিয়ে দিচ্ছি, আর যেগুলো পায়ের থেকে নেই সেটার লংজিভিটি একটু কম, সেক্ষেত্রে আমরা বুকেরটাকেই লাগিয়ে দিচ্ছি। আমি সবাইকে অ্যাসুরেন্স করে চাচ্ছি যে আপনি সার্জারির কথা বলে ভয় পাওয়ার কোনোই কারণ নাই। আমার দেশে নয় শুধু, বিদেশের ক্লিন্টন তারও কিন্তু বাইপাস করা, ইন্ডিয়ান যে প্রেসিডেন্ট মনমোহন সিং তারও কিন্তু বাইপাস করা, আমাদের পাকিস্তানের যে প্রেসিডেন্ট তারও কিন্তু বাইপাস করা, আমাদের দেশে বদরুদ্দোজা চৌধুরী স্যার তারও কিন্তু বাইপাস করা। সো
বাইপাস নিয়ে আতঙ্কের কোনোই কারণ নাই। এরা একটা সার্জারি, অনেকে জিজ্ঞাসা করলে স্যার আমি তো সার্জারিতে ভয় পাই, আমি একটা কথা সবসময় বলি, আপনার যদি কোনো বৌমা পেটে বাচ্চা আসে, যদি দেখা যায় যে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না, বাচ্চা উল্টা দিকে আসে, সেই ক্ষেত্রে কি আপনি বলবেন যে আমি সার্জারি করব না? তখন তো আপনি যেভাবে বলছেন না আগে বাচ্চা বের করেন। এই সার্জারিও তেমন, সার্জারি তো ভয় করার কোনোই কারণ নেই। এটা সব পেশেন্টই অপারেশনের পরের দিন সকালবেলা জিজ্ঞাসা করে, বলে স্যার আমার কি অপারেশন হয়েছে? তার মানে অপারেশন হওয়ার আগে বা পরে কখনোই কোনো কিছু টের পাওয়া যায় না, এটা ঘুমের মধ্যেই কিন্তু হয়ে যায়। সো আমি মনে করি আর একটা জিনিস, অনেকেই বলে স্যার অপারেশন মানে ব্যথা, আপনারা বিশ্বাসও করতে পারেন না, আমরা হার্ট সার্জারি করার পরে তাদেরকে ব্যথার ওষুধ কী দিই জানেন? প্যারাসিটামল। কারণ আমরা যে জায়গাটাতে ওপেন করি সেই জায়গায় কোনো ব্যথার নার্ভ থাকে না, নার্ভগুলো দুই দিক থেকে আসে, মাঝখানে আসে, তো আমরা মাঝখানে কাটি, তো ওখানে কোনো নার্ভ থাকে না। কিন্তু একটা পেটের সার্জারিতে কিন্তু অনেক ব্যথা, কারণ ক্রস কাটে, সেখানে অনেকগুলো নার্ভ কাটা পড়ে, এই জন্য তাদের ব্যথা বেশি হয় সার্জারি। আর একটা মজার জিনিস, সকালে অপারেশন করছি, বিকালে আপনাদেরকে খেতে দিচ্ছি। অনেকে জিজ্ঞাসা বলে স্যার অপারেশনের পরে আমি কবে আমার নর্মাল ওয়ার্কে যেতে পারবো? আমাদের এখানে সেট প্রোটোকল, অপারেশন হবে তার ওই দিনই 3-4 ঘন্টা পরে আমরা মেশিনের থেকে খুলে দিই, খুলে দিয়ে তার আগে ওই দিনই আমরা চা কফি খাওয়াই, তারপরে দিন বাদ দেয়া, সেকেন্ড ডেতে তারে আমরা আইসিউর মধ্যে হাঁটাইয়াই তাকে আমরা উপরে কেবিনে পাঠিয়ে দিই। কেবিনে পাঠিয়ে দেওয়ার পরে ফিফথ ভিউডিতে আমরা আবার থরো একটা চেক আপ করি, একটা পেসিং ওয়ার লাগানো থাকে সেটাকে আমরা খুলে দিই। 7 দিনের দিন পেশেন্টকে গোসল করে বাড়ি পাঠিয়ে দিই, বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে 10 দিন পরে আবার আমার চেম্বারে আসে একটা এক্সরে আর একটা ইসিজি নিয়ে, সেটা দিয়ে আমরা দেখি যে তার ফুসফুসের বা আশেপাশে কোনো সমস্যা আছে কি না। এটা করার পরে পেশেন্টকে আমরা ঠিক 1 মাস পরে একটা র্যান্ডম ব্লাড সুগার আর লিপিড প্রোফাইল চেক করি, যাতে আমি তার রক্তের চর্বি এবং যদি কোনো ব্লাড সুগার থাকে তার পরিমিত ঔষধ আমরা দিতে পারি। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, অপারেশনের পর পর ইনস্ট্যান্টলি হার্ট আপনার গুড ফাংশনিংয়ে চলে যায়। অপারেশন যখনই আমি পাইপটা লাগিয়ে দিলাম, হার্ট ইজ ফুল ফাংশনিং। আর যে সময়টা নিচ্ছেন, আপনি যদি হেভি ওয়ার্কার থাকেন, আপনি যদি অফিসিয়াল ওয়ার্ক করেন, তাহলে 1 মাসের মধ্যে অফিসে যেতে পারবেন। আর আপনি যদি হেভি ওয়ার্ক, যেমন অনেকে আছে যে স্যার আমার অনেকগুলো ইটের ভাটা আছে, আমার তো মোটর সাইকেল চালাইতে হবে, তখন আমরা বলি যে একদম 2 মাস পরে আপনি মসজিদে সেজদা দিয়ে নামাজ পড়বেন, মোটর সাইকেল নিয়ে বের হয়ে যাবেন, বাসে ঝুলে ঝুলে যাবেন, যত খুশি মাথায় নিয়ে ওজন বহন করতে পারবেন। আর অনেকের বাইপাস তো মানে অনেক বয়স্ক রোগ, সবসময় জিজ্ঞাসা করে, বলে স্যার আমি কি বাজারের তরি তরকারি আনতে পারবো? আমি সে অবশ্যই আনতে পারবেন, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনি বাইপাস করার পরে আপনি নাতি নাতির পিছনে দৌড়ও দিতে পারবেন। অনেক মানুষ আছে অপারেশনের আগে কয় বাবা রে আমি তো ওযু করতে গেলে আর উঠে আসতে পারি না, আবার দেখা যাচ্ছে যে আজান দিছে আমি নামাজটা যে ধরবো কিন্তু আমি একটু হাঁটলে পরেই বুকে চাপ দেয়, আমি কিন্তু আর নামাজটা ধরতে পারি না। একটা রুগী আমি পাইছি 1 বছর সে খাবার খায় নাই, তরল খাবার খাইছে, কয় বাবা রে খাইলে পরে আমার বুকের মধ্যে চাপ দেয়। যার জন্যে অনেকে দেখা যাচ্ছে আপনি একটা অনেক দূর দূরান্তে যাবেন, যদি একটু র্যাপিডলি হাঁটেন একটা বাস ধরতে পারে, তাহলে 1 ঘন্টা আগে যাইতে পারবেন, কিন্তু সে তো 2 কদম দেওয়ার পরে আর হাঁটতে পারে না। এটাকে আমরা সবসময় ববলি অপারেশন করি 3টা কারণে। একটা হইল ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ, সেটা কি করে, বাইপাস করার পরে আপনি আবার আগের মতো মসজিদে যেতে পারবেন, বাসও ধরতে পারবেন, নাতির পিছে দৌড়ও দিতে পারবেন। 2 নম্বর, যাদের বাইপাস করার আছে তাদের 95% ক্ষেত্রে দ্বিতীয়বার অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। 3 নম্বর, অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে বলে যে ইমার্জেন্সিতে একটা রোগী আসলো ব্রড ডেথ, মানে মৃত অবস্থায় নিয়ে আসে, যাদের বাইপাস করা আছে তাদের ব্রড ডেথের সম্ভাবনা অনেক অনেক কম। এই সমস্ত কারণেই সার্জারি নামটা ভয় হলেও ওয়ার্ল্ডের বড় বড় বিখ্যাত লোকদের কিন্তু রিং না, বাইপাসই করা হয়েছে। সেই ক্ষেত্রে আমারও পরামর্শ থাকবে, বাইপাস ইজ দ্য নাম্বার 1 চয়েস ফর পারমানেন্ট ট্রিটমেন্ট ইন আওয়ার কান্ট্রি, যাতে আমরা এই সেবার মাধ্যমে। আর একটা জিনিস আমরা বলতে চাই যে আপনি দেশের মাঝে দেশীয় ভাষায় কথা বলবেন, দেশীয় খাবার খাবেন, আত্মীয় স্বজনের মধ্যে অপারেশন করবেন,
এতে আপনার মন ভালো থাকবে, আর পরবর্তীতে ফলো আপের জন্য তো আপনার কোনোই চিন্তা নাই, এনি টাইম ইউ ক্যান কাম। সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যদি আমরা সব ধরনের রোগের চিকিৎসা আমার দেশে দিতে পারি, তাহলে আমার দেশের লোক কোনো দিন দেশের বাইরে যাবে না। এতে মিলিয়নস অফ ডলার আমার দেশে থেকে যাবে। আর এই ডলারগুলো কারা পাঠায়? যারা লেবার মিডল ইস্টে কাজ করে তারাই কিন্তু এই ডলারগুলো আমাদের কাছে দেয়, পাঠায়। সেই ডলারের রাইট রাখার দায়িত্ব আমাদের। যদি আমরা সব ধরনের সাপোর্ট দিতে পারি, আমি আর একটা অ্যাসিওরেন্স করতে চাচ্ছি, বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি নেওয়া যত ধরনের প্রবলেম হোক না কেন, বাইরে কোথাও যাওয়ার নাই। দেশের মাঝে সরকারি এবং বেসরকারি সমানতালে স্মার্টলি ইন্টারন্যাশনাল লেভেলে এই সার্জারি করে যাচ্ছি, এটা আমি গর্ব না, আল্লাহ আমাকে দিছে। আমার কিন্তু আল্লাহ মাঝে কোনো ইনফেকশনও নাই, কোনো মর্টালিটি নাই। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আমার কাছ থেকে কোনো রুগী নিতে পারবে না, যার জন্য আমি সবসময় একটা রুগী একটা অপারেশন করার পরে আমাকে জিজ্ঞাসা করছিল, বলে স্যার আপনি কি বিসমিল্লাহ বলে শুরু করছেন? তখন আমি সবসময় কিন্তু আমি অপারেশনের সময় বিসমিল্লাহ বলে শুরু করি। তারপরে দিনে আমার কলিগদেরকে বললাম, তোমরা তো অনেক সময় মনে মনে একটু হাসো, স্যার আয়সাই বিসমিল্লাহ বলে শুরু করে। এই যে আজকে আমি যদি এই বিসমিল্লাহ বলে শুরু না করতাম, তাহলে পেশেন্টকে আমি কী জবাব দিতাম? সো আমি কনফিডেন্টলি বলতে পারছি, জি বাবা আপনার অপারেশন আমি নিজ হাতে এবং বিসমিল্লাহ বলে শুরু করছি। সো সব কিছুই আপনাদের জন্যে। আল্লাহ আমাদেরকে টেকনোলজি দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। সো এই টেকনোলজি দিয়ে আমার দেশে আপনাদের সেবায় আসতে পারি, তাহলে আমরাই হব সবার চেয়ে গর্বিত জাতি, সে হবে বাঙালি জাতি। খোদা হাফেজ, আবারও দেখা হবে অনেক অনেক সুন্দর সুন্দর টপিকস নিয়ে।